আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মেডিটেরানিয়ান ডেজার্ট। এটাকে কোথাও কোথাও খানাফে বলে, কোথাও খানাফেই বলে, তবে এটা খুবই জনপ্রিয়। আজকাল এটা আমাদের দেশেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এই ডেজার্টটি বানানো একদমই সোজা, তারপরেও এটি কয়েকটি স্টেপ মেনটেন করতে হয়। সেই স্টেপসগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, বানাচ্ছি আজকে খানাফে। এই ডেজার্টটি বানাতে নুডলসের মতো দেখতে এক ধরনের ডো ব্যবহার করা হয়, যেটাকে কাথাইফ বলে। এবং এই কাথাইফ আপনারা পেয়ে থাকবেন বিভিন্ন যে অ্যারাবিক বা মিডল ইস্টার্ন গ্রোসারি দোকান আছে, সেখানে আপনারা পেয়ে থাকবেন। আজকাল আমি দেখেছি অনেকেই এটাকে লাচ্ছা সেমাই দিয়ে বানায়। মাফ করবেন, লাচ্ছা সেমাই এবং এই কাথাইফ কিন্তু এক জিনিস নয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা স্ট্রেচেবল এবং এটার সাথে লাচ্ছা সেমাইয়ের সাথে একদমই যায় না। যদিও এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা পাবো কোথায়। অনেস্টলি, লাচ্ছা সেমাই জোগাড় করা যতটা কঠিন তার থেকেও সহজ কিন্তু এটা তৈরি করা। আমি আজকে আরেকটি ভিডিও আপলোড করব যেখানে আপনারা নিজেরাই এই কাথাইফ তৈরি করতে পারবেন বাসায়, এবং অরিজিনাল খানাফের যে টেস্ট সেটা আপনারা বাসায় তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। তো প্রথমে আমি এই কাথাইফগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এগুলো সাধারণত খুব গুঁড়ো গুঁড়ো করে কেটে নেওয়া হয়, আধা ইঞ্চের থেকেও একটু ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এরকমটি হবে। চলে যাচ্ছি প্রথম স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে সিরাপ তৈরি করা। চিনির একটা সিরা তৈরি করতে হয় এবং এই চিনির সিরা দিয়েই এই পুরো ডেজার্টের সুইটনেসটাকে তৈরি করা হয়। তো সেই চিনির সিরাটাকে বানিয়ে নিচ্ছি। 2 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে স্ট্রেইট হাই হিটে 8 মিনিট জাল করে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি কমলা দিয়ে দিচ্ছি, এবং 1 থেকে 1.5 টেবিল চামচের মতো এই কমলার রসটা হবে। অনেকে লেবুর রস দিয়ে থাকেন, আমার কাছে সেটা একটু বেশি টকটক লাগে। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল, এবং সেই সিরাপটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এটার মাঝে একটা ফিলিং দিতে হয়, যেটা যে কোনো ধরনের চিজের দিতে হয়। আমি আজকে ব্যবহার করছি ফ্রেশ ছানা, এবং এই ফ্রেশ ছানা বা যেটাকে রিকোটা চিজ বলা হয় এই ছানাটাই সাধারণত বেশিরভাগ ব্যবহার করা হয়। আমি 1.5 কাপ ছানার সাথে 1/2 ক্যান বা 7 আউন্সের মতো কনডেন্স মিল্ক মিলিয়ে এটার একটা ফিলিং তৈরি করে নিচ্ছি। এটাকেও একসাথে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা যদি ঠিক একইভাবে এই স্টেপসগুলো ফলো করেন তাহলে কিন্তু এটা তৈরি করতে খুব একটা সময় লাগবে না, আর কোনো ঝামেলাও হবে না। এখন যেই কাথাইফগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলোকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। আমি এখানে ওয়ার্ম আপ শব্দটা এই জন্যে ব্যবহার করছি কারণ এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি না। এটা যেহেতু ফ্রিজ থেকে বের করা আর এটা যেহেতু দোকানের থেকে কিনে নিয়ে আসা, তাই এটাকে জাস্ট একটু গরম করে একটা সুন্দর স্মেল নিয়ে আসলাম। এখন যেই মোল্ডে আমি এটাকে বেক করব, সেই মোল্ডে বাটার এবং ফুড কালার দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। একটু বেশি বাটারই এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এবং এই মেডিটেরানিয়ান ডেজার্টগুলোতে বাটার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একদমই কৃপণতা চলবে না। আমি এখানে যেই ফুড কালারটা দিয়েছি সেটা দিয়ে একটু হালকা অরেঞ্জ কালার টাইপের আসছে, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ বাটার গলিয়ে নিয়েছি মাইক্রোওয়েভে, এবং সেই কাথাইফগুলো একটা বোলে নিয়ে এই মেল্টেড বাটারের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে অনেকেই এটার সাথে রং মিশিয়ে থাকেন, কিন্তু আমার কাছে এটার পুরো রং দেওয়াটা ভালো লাগে না। দোকানে কিন্তু পুরোটা রঙিন খুব কমই আসে, সাধারণত যেই রংটা মোল্ডে ব্যবহার করা হয় সেটা দিয়েই একটু হালকা এক সাইডে রং আসে, এবং সেটাই দেখতে ভালো লাগে। এখন এই বাটার মেশানো যে কাথাইফগুলো সেগুলোকে এই মোল্ডের মধ্যে 3/2 প্রথমে দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে সেট করে নিতে হবে।
এবং আপনারা লক্ষ্য করুন যে সাইডের থেকে একটা ওয়ালের মতো রেখে দিয়েছি। এইভাবে এটা দেওয়ার কারণে যেটা হবে যে যখন আমরা বেক করে এটাকে আনমোল্ড করব তখন সেই ছানাগুলো বা চিজ যেটাই আপনারা ফিলিং দিবেন সেটা সাইড থেকে বের হয়ে যাবে না। এখন ছানা এবং কনডেন্স মিল্কের যেই মিশ্রণটা করে রেখেছি সেটা এখন এর মাঝখানে বিছিয়ে দেব। খেয়াল রাখবেন সাইডের ওয়ালের থেকে যেন বের হয়ে না যায়, আর বাকি যেই বাটার মেশানো কাটাইফগুলো আছে সেটা এখন ওপরে দিয়ে আবার এটাকে ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। এটা পুরোপুরি এভাবে সেট করে এটাকে এখন আমি ওভেনে বেক করে নিব। যারা সেলসিয়াসে এটাকে বেক করবেন তারা 170 ডিগ্রি সেলসিয়াসে করবেন, আমি ফারেনহাইটে করছি 350 ডিগ্রিতে। টেম্পারেচার থাকবে হচ্ছে 350 ডিগ্রি, এবং প্রিহিটের জন্য আপনারা আগে থেকে এটাকে অন করে নিতে পারেন। আমি এটাকে 10 মিনিট আগে অন করে রেখেছিলাম, বেক করছি আমি। বেক অপশনে দিবেন আপনার ওভেন যেই কনফিগারেশনে আছে সেভাবেই শুধু বেক করলেই হবে। এবং আমি এটাকে 30 মিনিটের জন্য অন করলাম, বাট ইউজুয়ালি এটা 15 থেকে 20 মিনিট লাগে হয়ে যেতে। যারা চুলায় করবেন তারা হাঁড়িতে বালু দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এটা বেক করতে পারেন ঢেকে। 15 মিনিট লেগেছে আমার এটা হতে, এবং আপনারা লক্ষ্য করুন এটা উপরে যেরকম একটু ব্রাউনিশ কালার এসছে তাতেই বোঝা যায় যেটা হয়ে গেছে। এবং যে সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সিরাপটা এর উপরে খুব ভালো করে দিয়ে দিতে হবে, এমনভাবে দিতে হবে যেন এটা পুরোটা ভিজে ভিজে যায়। সাইড থেকে এটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ট্রেতে আমি এটাকে উল্টে নিচ্ছি। এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এটা দেখতে এত সুন্দর হয়েছে। ইউজুয়ালি এটা ডেকোরেট করা হয় বাদাম কুচি দিয়ে, আমি এখানে আজকে পেস্তা বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে কাজু বাদাম বা কাঠ বাদাম বা অন্যান্য যে কোনো ধরনের বাদাম কুচি দিয়েই এটা সাজাতে পারেন। এখন আরও একটু সিরাপ উপরে দিয়ে দিচ্ছি, আর যখন এটা সার্ভ করবেন অবশ্যই গরম গরম সিরাপটার সাথে সার্ভ করবেন। যদি কেউ একটু বেশি মিষ্টি নিয়ে খেতে চায় তারা নিজেরাও আরও একটু সিরাপ অ্যাড করে নিতে পারবে। দর্শক, আজকের এই রেসিপিটা আমার এক আরও ফ্রেন্ড থেকে আমি কালেক্ট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করি এই রেসিপিটা আপনাদেরকে আমি সহজ করে দেখাতে পেরেছি। সহজ লাগলেই আপনাদের কাছে আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? এই রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দেবেন, আর আমার অন্যান্য আরও অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডেজার্টটি আসছে ঈদে, অবশ্যই আপনাদের ঘরে তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব ভিন্ন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং। সেলিনা রহমান, আল্লাহ হাফেজ।